বাংলাদেশে বলি, হ্যাঁ দাদা, হ্যাঁ কিছু কথা, সেটা হচ্ছে বাংলাদেশে আপনার কিছু স্টুডেন্ট আছে বা ভক্ত বলতে পারেন, মানে তারা আপনার খুব অন্ধভক্ত, যারা কিনা ওখানে আপনার গান তো খুব পছন্দ করেই, তারপর আপনার ইনস্ট্রুমেন্ট বিশেষ করে দোতারা, ডুবকি, তারপর খমুক, এগুলো খুবই খুবই তারা পছন্দ করে। ইভেন অনেকে আছে যে ওখানে আসলে মানে আপনার মতো গুরুর কাছে আর কি শিখতে চায়, যেমন ডুবকি, খমক। আমাকে অনেকে লিখেওছে যে দিদি উনি কি অনলাইন ক্লাস করেন, তো আমি বললাম যে আসলে ওনার কাছে শিখতে গেলে শান্তিনিকেতনে, আর যেহেতু এটা গুরুমুখী বিদ্যা সেহেতু শান্তিনিকেতনে এসে অনলাইনে ভালো হবে না। সে এবার এই যে আপনার মুখ থেকে আপনি বললেন সেটাই মানে, হ্যাঁ ওনার স্কুল আছে, প্লাস আমাদের এখানেও আমরা বসি, ওনার ঘরে আশ্রম আছে সেখানেও শেখান। শান্তিনিকেতনে আসলে সব থেকে মানে ভালো হয়। এবার যারা কিনা একদমই আসতে পারে না, তাদের জন্য যদি আপনি কিছু মানে এখান থেকে কিছু আর কি কি বলবো, মানে যেমন ডুবকির প্রাথমিক পর্যায়ের যে গোলগুলো বা ঠেকাগুলো, মানে শুরুতে কিভাবে মানে শুরুটা হয় বা শুরুটা করে, কিভাবে ধরে, কিভাবে গোলগুলো শুরু করে বা হাত মানে প্র্যাকটিসের জন্য আর কি, তো অনেকে আপনার যারা মানে অন্ধভক্ত তারা আমাদের মধুর মেলোডিতে আমাদের চ্যানেলে লিখেছে আর কি যে দিদি আমরা খুবই উপকৃত হই, যে যদি গুরুজি আমাদের একটু ওখান থেকে বসে একটু আপনার মাধ্যমে মানে একটু ডুবকি কিছু বল, যেটা প্রাথমিক পর্যায়ের, এবং গাবুর কিছু বল এখান থেকে, তাহলে আমরা এখানে বসে মানে সেটা একটু চর্চা করতে পারি। যেহেতু একটা গুরুমুখী বিদ্যা, এখানে এসে করাটাই ভালো, আর যেহেতু হচ্ছে না সেহেতু মানে আপনি দূর থেকে তাদের জন্য কি করতে পারেন, আপনি তো অনেকের জন্য অনেক কিছু করলেন নিঃস্বার্থভাবে, তো তাদের জন্য যারা সত্যি আপনাকে খুব ভালোবাসে দূর থেকে শেখাতে চাই, আমি যেটুকু বুঝতে জানি সেটুকু আমি শেখাতে চাই, কিন্তু ব্যাপার হচ্ছে অনলাইনে খুব মুশকিল লাগে যে আমি মন ভরে শেখাইতে পারবো না। এই যে দোতারা তারগুলো যে আমি বোঝাবো যে কোনটার পরে কোনটা, কোন তারটা থেকে কোন তারে যেতে হবে, মানে এতে তার নজরই হবে না অনলাইনে। আসলে গুরুর মন ভরে না এইভাবে শিখিয়ে, যে ধরেন একজন গুরু হয়তো লেদার ইনস্ট্রুমেন্ট হয়তো বুঝতে পারে, যাবে বুঝতে পারবে সবাই, আমি তো বলগুলো আমি বলে বলে আমি ইয়ে করবো, সেভাবে বাজালে লেদারটা দুটো শিখতে পারবে। আমি কিছু জানি না শুরুটা মানে কিভাবে শুরু করবো সেটা থেকে আপনি কথা বলো না, কথা বলো না দাদা, খমকে যা বাজবে এই বল কিন্তু একদম সবই মানে ঢোল তবলার বল আর কি, তবলার বল এগুলো সব, এবং দোতারাতে যেগুলো বাজে সেগুলো মানে ওই তবলার যে বল সেইগুলোই দোতারাতে বাজে, একই সব একই বাজে, বাজনা সব একই। তা ডুবকি ধরার থেকে, হ্যাঁ ধরার থেকে শুরু করে ডুবকিটা ধরতে হবে, ঠিক এইরকম এরকম কেউ ধরে এইরকম এরকম ধরলেও হবে, মানে হাতটা এদিকে ঘুরে দেখেন একটু, এদিকে ঘোরান, এই দিকটা কি করলেন, এই যে এরকম ধরতে হবে ডুবকিটা, কেউ ধরে এইরকম 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 আস্তে আস্তে এরকম ধরবে, এইরকম যেমন এই কিভাবে এইখানে মানে টিপ মানে চেপে ধরতে হবে, পিছনটা একটু দেখেন, তারপরে আপনি আপনি ব্যালেন্স হয়ে যাবে, এই যে এরকম মানে চারটে আঙুল রেখে ঠিক এরকম বাড়িতে হবে, খোলামেলা ভাবে বাড়িতে হবে, মানে আঙুল গুলো প্র্যাকটিস করতে হবে প্রথম, যেটা হচ্ছে এই যে আপনি
এটা হচ্ছে শুলো, তারপর এইটাকে আবার অনেক স্পিডে তৈরি করতে হবে। আবার এটা যদি ব্যালেন্সে বাজা হয় তাহলে এই তালের উপরে যে গান আছে গানের সঙ্গেই বেজে যাবে। এবারে গাই তখন তাড়াতাড়ি গাইতে হবে। এই তালটা ধরে থাকলে গানটাও গা হবে, আর যদি কেউ বাজাতে চায় তারা বাজাতেও পারে। আচ্ছা আঙুলটা আরেকবার দেখা, কেউ গিটার বাজাতে পারে, কেউ যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, সবার সঙ্গে চলে যাবে। কিন্তু এই বিটটা তো মানে অরিজিনাল বিট, কারবা কারবা মানে ওই তর্জনি থেকে শুরু করছেন তো, ওই আঙুলটা আরেকবার দেখান। এই যে চার আঙুলই গেল দাদা। দিনটা পড়লো তর্জনীতে, কিন্তু তেরে কেটেটা কি দেখাচ্ছি এতে হয় কি আঙুলটা তৈরি হয়। তারপরে আরো রয়েছে ডবল দাদরা, ডবল দাদরার অনেক রূপ আছে, তার মধ্যে আমি একটা রূপ দেখাইছি। এই যে মালে তিনি ঠিক করে না।
একটা কথা যখন বলবে গানের পরের কথাগুলো বলবে তখন অন্তরা সঞ্চারী। হ্যাঁ এই আওয়াজটা কি করে এই আঙুল দিয়ে করছেন তো এটা আচ্ছা আচ্ছা আমি ভাবি যে ভিতরে হয়তো আঙুলটা একটু কাজ করে কিন্তু না সামনে বুঝেছি যেমন এই আঙুলটা খেলা তো যখন যেটা শুনতে ভালো লাগে আপনি এবার চেপে ধরে যখন এটা আসছে এতদিনে মাথায় ঢুকিনি যে এই আওয়াজটা আমি ভাবি যে পিছনের আঙুল দিয়ে মনে হয় পিছনে আচ্ছা শিখে গেলে অনেক রং করে সবাই বাজাতে পারে এরকম করে বাজানো যায় এরকম কত সোজা করে মানে দেখাচ্ছেন উনি এটাকে ভালোবাসতে হবে ভালোবেসে বাজাতে হবে এবং সোনার প্রেম করতে হবে অবশ্যই সব বুঝিয়ে দেবে। আচ্ছা আপনি এটা খান কপিটা খান তারপরে দেখুন কোনো অসুবিধা নাই দেখে মনে হচ্ছে কঠিন কিন্তু কঠিন না আপনি এত সোজা করে শেখান যে মানে কি বলবো আমি আমি তো আসলে অনেকদিন সময় দিতে পারছি না মা চলে গেল বাবা চলে গেল সেই শোকে এই যেমন এই তালগুলো আছে গানের সঙ্গে যাবে আচ্ছা আচ্ছা খুলে বাজানো এটা কারবা ঝুমুরের ঝুমুর তালগুলো যেমন করে এই যেমন পিন্দারে পলাশে বন পালাবো পালাবো মন চেপে ধরে ধরে করলেন যেটা করেন তো একটু তবে ছেড়ে বাজানোটাই বেশি ভালো লাগে ছেড়েটাই ভালো লাগে ছেড়েটাই ভালো লাগে ঝুমুর গান যত আছে সব বাজানো হবে এতে সবার সঙ্গে যাবে লাল পাহাড়ে দেশে যা রাঙা মাটি দেশে যা এটাকে তোকে মানাই না রে একবারে মানাই না রে বেশ এটা কপিটা ঠান্ডা আছে খান আর এটা আবার দুই রকম আছে আচ্ছা একটা যে সহজ আচ্ছা
আর কি, এইভাবে ব্যালেন্স করলেই বোঝা যাবে যে কি বাজে দাদরা কার্ফা ডবল দাদরা ডবল কার্ফা, এইগুলো মোটামুটি শিখে নিলেই মোটামুটি চলবে। ছ মাত্রা দাদরা যেটা আছে, শুধু এইটুকু শিখতে পারলেই বাড়িতে বাড়িতে সব বোঝা যাবে, মানে নিজে কি নিজেও কিছু করা যাবে, নিজের জ্ঞান বুদ্ধিটা আসবে, বাজনা সম্পর্কে নিজেও কিছু মানে নিজের মতো করে তৈরিও করা যাবে ঠেকা একদম। মানে যারা এইগুলো তো এগুলো হচ্ছে মানে বেশি, এটাই বেশি, এটা শিখলে পরবর্তী চিন্তা ভাবনা গুলো অটোমেটিক চলে আসবে। এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ের হাত চর্চার জন্য। আর এই তেরে খেলাটা অবশ্যই শিখতে হবে। চেষ্টা করবো আমি যেটুকু জানি, প্র্যাকটিস করো তোমরা, আর তাহলে সেই ধ্যান ধ্যানটা চলে আসবে। আজকে এই পর্যন্ত, জয় গুরু, ভালো থাকবে। আর সবার দূর থেকে এত ইয়ে করছে, আপনাদের জন্য ভিডিওটা বানালাম।